শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ড, আজ সেই ওয়ার্ডের মানুষেরা পথ অবরোধ করে। কারণ হিসেবে তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষার সময় এই এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে থাকে, কাউন্সিলরকে বলেও কোনো সুরাহা হয়নি, তাই তারা বাধ্য হয়ে চম্পাশাড়ি মেইন রোড অবরোধ করেন। দেখুন এই রিপোর্ট। আমি 1 ঘন্টা থেকে আটকে আছি দাদা। এরা বলছে আমাদের ঘরে জল ঢুকছে, আমাদের ঘরেও তো জল ঢুকছে। সরি, অসুবিধা হচ্ছে যে রোদে পুরো আমি ভিজে গেছি ঘামে টামে, এখন কি করব। আমার নাম বিপ্লব সরেন, ঢাকনিকাটা বাসিন্দা। বন্ধ করে দিচ্ছি এখানকার সাধারণ জনতা করেছে, কারণ একটাই, এটা আজকে প্রথমবারের ঘটনা বা প্রথম বছরের ঘটনা না, যে প্রত্যেক বছর জল জমে যায়, জল জমা করে খালবাট থেকে ড্রেন থেকে জল উঠে বাড়ি ঘরে যাচ্ছে, এটার জন্য মানুষেরা অসুস্থ হচ্ছে। আর এটা প্রত্যেক বছরে, আজকে যতদিন ধরে বামপন সরকার এখানে আছে ততদিন ধরে এই গল্প চলেই যাচ্ছে, কিন্তু মুকুল সেনগুপ্ত বা এখানকার যে কাউন্সিলর আজ পর্যন্ত এসে একবারের জন্য দেখে না। আমরা কি চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সুরাহা করা হোক। এটা তো আজকের প্রবলেম, এটা দীর্ঘ 10-15 বছর 20 বছরের প্রবলেম। এই প্রবলেমটার জন্য সুরাহার জন্য অনেকবার মুকুল সেনগুপ্তকে বলা হয়েছে, পদ অবরোধ এর আগেও হয়েছে, কিন্তু এটা কোনো সুরাহা হয়নি। তো আমরা চাই এবার যেন এটা একটা সুরাহা হয়ে আসে। আমার নাম নীলাভ ঘোষাল। নীলাভ ঘোষাল, আপনাদের চ্যানেলকে আপনাকে ধন্যবাদ জানাই, এটা আমরা চাই একটা আপনাদের একটা উপায়।